আজ এবং আগামী স্লোগানে 14 বছরে পা রাখল আরটিভি। সত্য ও বিবেকের পক্ষে অবস্থান নিয়ে একদল দক্ষ গণমাধ্যম কর্মী প্রচেষ্টায় হাঁটি হাঁটি করে 13টি বছর পার করল দর্শকপ্রিয় এই চ্যানেলটি। এ উপলক্ষে সকাল থেকে রাজধানী তেজগাঁয়ে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরটিভির পরিবার ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিরা শুভেচ্ছা জানান। জুবায়ের সানির রিপোর্ট, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। আজ ও আগামীর স্লোগান নিয়ে 2005 সালের এ দিনে যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার আর ভিন্নধর্মী ও নান্দনিক অনুষ্ঠানের মাধ্যমে অল্প সময়ে দারুণ দর্শকপ্রিয়তা অর্জন করে নেয় চ্যানেলটি। তাই আরটিভির 14 বছর পূর্তি উপলক্ষে এত আয়োজন। দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাকে ধারণ করে এত বছর পার করা চ্যানেলটিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রথম প্রহরেই উপস্থিত হন অনেকে। একটি সমাজ বিনির্মাণের যে অদম্য স্পৃহা, যেটি আমাদের এসডিজির মধ্যেও আছে, সেটি প্রতিপালনে আরটিভি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আশা করব আগামীতে আরটিভি আমাদের সবার সঙ্গে থাকবে। আরটিভি আমাদের অত্যন্ত প্রিয় একটি টেলিভিশন এবং এর পর্দায় আমরা সুযোগ পেলেই চোখ রাখি। বাংলাদেশে টেলিভিশন সংস্কৃতির ক্ষেত্রে একটি দিকপাল প্রতিষ্ঠান। বিগত বছরগুলোতে আরটিভির কার্যক্রম এদেশের গণমানুষের আস্থা অর্জন করেছে। দর্শক, কলা কৌশলী এবং আরটিভি পরিবারের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী প্রেস উইং এর পক্ষ থেকে। আরটিভির 14 বছরে পা দেওয়াকে উদযাপন করতে শুধু রাজনৈতিক অঙ্গনই নয়, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ দেশ বরেণ্য ব্যক্তিরাও এসে উপস্থিত হন। এ সময় তারা আরটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও বৈচিত্র্যময় অনুষ্ঠানের প্রশংসা করেন। আমার সকল সাংবাদিক, এর সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ, তাদের সবাইকে অভিনন্দন জানাই। যেসব টেলিভিশন আছে তার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করেন তাদের মধ্যে আরটিভি অগ্রগণ্য। আগামীতে আরটিভি প্রত্যয় আরও বৃদ্ধি পাবে এবং সুবিধা বঞ্চিত মানুষেরা মূলধারায় শক্তি হয়ে ফিরে আসবে, সে শুভকর প্রত্যাশা। আমি আশা করি আরটিভি পথ চলবে আনন্দে, কখন পথ শেষ হবে সে চিন্তা যেন না থাকে। আর দীর্ঘ এ পথ চলায় সঙ্গী হওয়ার জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আগামীতে চ্যানেলটির মান ধরে রাখতে আরও উদ্যোগী হওয়ার কথা জানান আরটিভি কর্তৃপক্ষ। আমি আরটিভির সকল দর্শক, শিল্পী, কলা কৌশলী, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা সবাইকে আরটিভি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আরটিভি সবসময় চেষ্টা করে দর্শকদের কথায় মাথায় রেখে, দেশের কথা মাথায় রেখে, দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসা, এই সব কিছু নিয়েই আরটিভি সারা বছর পরিকল্পনা করে থাকে। জন্মদিন উপলক্ষে আরটিভির তেজগাঁও স্টুডিওতে আয়োজিত জমকালো এ অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত।